আজকে আপনাদের এই মঞ্চে যাকে আমি ডাকতে চলেছি আপনার আমাদের সকলের জনপ্রিয় নায়িকা দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি, তাহলে আপনাদের অনুমতি থাকলে একবার ডাকবো, জোরে চিৎকারটা কই, আগে সবাই মিলে বলুন জয় মা তারা। ক্যা বাত, ঠিক এইভাবেই সবাই মায়ের নাম করবেন। তাহলে মঞ্চে ডাকি, মঞ্চে উপস্থিত হচ্ছেন বাংলা চলচ্চিত্র জগতের দুষ্টু মিষ্টি গ্ল্যামার কুইন রচনা ব্যানার্জি, যাকে আমরা সব সময় জি বাংলার পর্দায় দিদি নাম্বার ওয়ানে আমরা দেখে থাকি। সবাই চিৎকার চাই, একবার সবাই মঞ্চে উপস্থিত হচ্ছেন বাংলা চলচ্চিত্র জগতের দুষ্টু মিষ্টি গ্ল্যামার কুইন নায়িকা রচনা ব্যানার্জি মঞ্চে উপস্থিত, আমাদের সকলের প্রিয়, সকলের নয়নের মণি রচনা ব্যানার্জি মঞ্চে উপস্থিত। একটু এদিকে আসতে হবে, সবাই তোমাকে দেখতে চায়। এদিকে একটু চিৎকার কই, আর একবার চিৎকার হোক সবাই। মঞ্চে উপস্থিত সকলের প্রিয় রচনা ব্যানার্জি, নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের আমার অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। আমাদের সারা বছর খুব ভালো কাটুক এই আশা করি, আমরা সকলের কাছে ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন আমাদের এই বছরটা খুব ভালো কাটে। আমরা যা দেখে এলাম আগের বছর সেই সব থেকে আমরা যেন মুক্ত পাই এবং আমরা যেন খুব আনন্দে থাকতে পারি। আমাদের এই বছর সকলের যেন ভীষণ ভালো কাটে, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবাই, আর আমরাও যাতে আপনাদের সকলের সামনে আসতে পারি। অনেক দিন পরে আবার মঞ্চে আসলাম, এতদিন মঞ্চ বন্ধ ছিল, অনুষ্ঠান বন্ধ ছিল, আমরা কেউ কোথাও যেতে পারিনি। আবার আমরা ধীরে ধীরে সুস্থ জীবনে প্রবেশ করার চেষ্টা করছি, আবার আমাদের জীবনে আনন্দ ফিরে আসছে, আবার আমাদের জীবনে সুর ফিরে আসছে, আমরা আবার আপনাদের সকলের সামনে আসছি, মিলিত হচ্ছি, অনুষ্ঠান করছি। এটাই আমাদের জীবন, এটাই আমাদের আনন্দ, এইটুকু সময়ের জন্যই আমরা বেঁচে থাকি যে আমরা সকলে মিলে একসাথে আনন্দে থাকবো। এবং আজকেও আমি এবং তাপসদা এসেছি এখানে আপনাদের আনন্দ দেওয়ার জন্য। আজকের এই সন্ধ্যা যাতে আপনাদের সকলে চিরস্মরণীয় হয়ে থাকে সেই চেষ্টায় আমরা এসেছি আজকে এখানে। আশা করি আপনাদের সকলে ভালো লাগবে, এত মানুষকে দেখেও ভীষণ খুশি লাগছে, আনন্দ লাগছে, আপনারা এতক্ষণ ধরে এখানে বসে আছেন এবং সবাই এখানে সমাহিত হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। আমরা আজকে কিছুক্ষণ থাকবো এবং আপনাদের জন্যে অনেক অনেক আনন্দ নিয়ে এসেছি, আশা করি আপনাদের আজকের এই সন্ধ্যা চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রচুর মানুষ সাপোজ, দেখো একদমই তাই, কতদিন পর দেখছি সবাইকে, কত মানুষ দেখছি, কতদিন পরে এত আলো মঞ্চ সবকিছু, প্রায় এগারো মাস পর, প্রায় এগারো মাস পর। তো যখন এই মঞ্চে আমরা আমাদের প্রিয় নায়িকাকে পেয়েছি, আমাদের প্রিয় নায়িকার মুখ থেকে একবার শুনতে চাই জয় মা তারা বল। ভিডিও বলো কি বলছো, হঠাৎ করে মধ্যখান থেকে কে ও কে ভাই তুমি? যাই হোক, যখন আমরা রচনা ব্যানার্জিকে পেয়েছি আমরা শুনতে চাই এবং আমরা সঙ্গে সঙ্গে বলতে চাই, একবার রচনা ব্যানার্জি বলুক সামনে মায়ের মন্দির এত সুন্দর, জয় মা তারা একবার বলো। মন্দির অপূর্ব, খুব সুন্দর, খুব সুন্দর মন্দির, জয় মা তারা সবাই, খুব সুন্দর, আর একবার বলো না প্লিজ, জয় মা তারা, জয় মা তারা। আর আমরা আমাদের প্রিয় নায়িকাকে পেয়েছি, অনেকগুলো কথা শুনলাম, আমরা এটাও জানি যে আমাদের প্রিয় নায়িকার অসংখ্য ছবি, সেই ছবি থেকে যদি একটা গান হয় কি আমরা গান শুনবো তো, হ্যাঁ কি না? আচ্ছা ডান দিকে ছবি, প্রচুর ছবি, একদমই তাই, কোন গান শোনাবো সেটাই হচ্ছে কথা, তোমার আমার পছন্দের একটি গান শোনাবো, একদমই তাই, একদমই তাই। ছবির নাম সকাল সন্ধ্যা, আমার খুব পছন্দের একটি গান, আমার এবং প্রসূজি চট্টোপাধ্যায় অভিনীত একটি ছবি, আশা করি আপনাদের ভালো লাগবে, শোনাচ্ছি। অনেকদিন পরে আবার মঞ্চে এসেছি, অনেকদিন পরে আবার
মাইক ধরেছি, অনেকদিন পরে আবার গান গাওয়ার চেষ্টা করছি। আমরা তো শিল্পী মানুষ, আমরা অভিনেত্রী, আমরা অভিনয় করি, ওটাই আমাদের কাজ। আমরা গান তো গাই না, কিন্তু তবুও যদি অনেক অনুষ্ঠান করতে থাকি তখন গান গাইতে গাইতে তখন কিছুটা অভ্যেস হয়ে থাকে, রেওয়াজও হয়ে যায়। কিন্তু আজকে যে এসেছি আপনাদের সকলের সামনে, অনেকদিন পরে মঞ্চে উঠলাম এবং গান গাওয়ার চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। একশোবার আমরা সবাই জানি তুমি গায়িকা নও, তুমি নায়িকা, তো ভুল ত্রুটি হলে আমরা নিশ্চয়ই ক্ষমা করব। আগে ভুলটা তো হোক। অসাধারণ অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। কতদিন পরে আমার গানটা গাইলাম। আচ্ছা, আপনাদের কি কারোরই মনে হলো যে রচনা ব্যানার্জি চেষ্টা করলেন, আর এই চেষ্টাটা যদি এরকম হয়, যদি পুরোপুরি চেষ্টা করেন, তাহলে আরো কত ফাটাফাটি হবে। একবার রচনা ব্যানার্জি জোরে চিৎকার চাই, আর আরেকবার বলতে হবে জয় মা তারা। আচ্ছা, এইবার তোমার একটা গানের পর ক্লাবের পক্ষ থেকে তোমাকে সম্বর্ধনা দেওয়ার কথা, প্লিজ। হ্যালো, বলছে যিনি রয়েছেন আমাদের সবার নয়নের মনে, যার সৌন্দর্যের বিভায় আমরা সবাই মুখরিত হচ্ছি, আর যার সুন্দর হাসিতে আমরা সবাই মুগ্ধ হয়ে উঠছি। আমাদের প্রিয় শিল্পী রচনা ব্যানার্জি আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমি একটু আমাদের এই প্রিয় শিল্পী সম্পর্কে দু একটি কথা বলে নিই, আপনাদের সবার জানলে মনে হয় ভালো লাগবে। 1993 সালে দান প্রতিদানের মধ্য দিয়ে পথ চলা শুরু করেন। 95 তারপর কখন যে মায়ের আঁচল সরিয়ে টক্কর নিতে নিতে জীবনের বাজি ধরেছেন, আবার জীবনের গেঁড়াকলেও প্রচুর পরিমাণে পড়েছেন। তারপর আবার স্বামীর দেওয়া সিঁদুর মাথায় নিয়ে অগ্নি শপথ গ্রহণ করেছেন, এবং পরিশেষে আমাদের জীবনকে রামধনু রং দিয়ে ভরিয়ে হয়েছেন আমাদের সবার সবুজ সাথী। প্রিয় রচনা ব্যানার্জি, একবার জোরে করতালি হোক।
আচ্ছা আমাদের প্রিয় দিদির আরেকটা সুন্দর নাম আছে যেটার সঙ্গে সঙ্গে শুনলে আমাদের হৃদয়ে একটা সুন্দর শরদধ্বনি উৎপন্ন হয় ঝুমঝুম 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 আমাদের এই প্রিয় রচনা ব্যানার্জির প্রকৃত নাম ঝুমঝুম ব্যানার্জি আপনারা কি জানতেন আচ্ছা আমাদের এই প্রিয় শিল্পীকে আমাদের উজাড় করা ভালোবাসা দিয়ে হ্যাঁ এটা বেট আর হৃদয়ের উষ্ণতা দিয়ে আমরা নেবির বন্ধনে আবদ্ধ করব আমি আমাদের প্রিয় প্রভঞ্জন সিদ্ধার্থ তাপস এবং সুবীর আর সেই সঙ্গে আমাদের প্রিয় কার্তিক দাকে মনকে আহ্বান জানাবো আর সেই সঙ্গে প্রভঞ্জন সিদ্ধার্থ এবং তাপসের যারা সহধর্মিণী জীবন যুদ্ধে যারা পাশে থেকে এদেরকে সাহায্য করে চলেছেন আর মঞ্চকন্যাদের আহ্বান জানাবো তোমরাও চলে এসো আমি প্রভঞ্জনকে অনুরোধ করব এই পুষ্প স্তবক দিদির হাতে তুলে দেওয়ার জন্য করতালিতে নন্দিত হোক এই মুহূর্ত চক্রপাল তারামা পুজো কমিটির সম্পাদক সম্মানীয় প্রভঞ্জন দলুই আর আমি সিদ্ধার্থকে ভাতৃপ্রতিম সিদ্ধার্থকে অনুরোধ করব দিদির হাতে সিদ্ধার্থ চলে এসো সামনে চলে এসো তাপস এবং সিদ্ধার্থ দুজনে মিলেই সম্মান স্মারক তুলে দেবে আমাদের দিদির হাতে এবং সেই সঙ্গে সুবিদ্যা সুবিদ্যা দিদির হাতে ব্যাচ অর্পণ করে দিন হাতে তুলে দিন দিদির হাতে ব্যাচ আর কার্তিদাকে অনুরোধ করব প্রিয় শিল্পীকে উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য করতালি চলতে থাকুক আরো এক গুণীজন আমাদের মধ্যে রয়েছেন সম্মানীয় তাপসিনহা মহোদয় আপনি সামনে চলে আসুন ওনাকেও আমরা সম্বর্ধিত করব আমাদের উজাড় করা ভালোবাসা দিয়ে সহধর্মিণী যারা রয়েছেন প্রভঞ্জন সিদ্ধার্থ এবং তাপস তোমাদের সহধর্মীদের সহধর্মিণীদের অনুরোধ করব সম্বর্ধনা জ্ঞাপন করার জন্য উত্তরীয় পরিয়ে দেওয়া হবে আমাদের প্রিয় শিল্পীর হাতে স্মৃতি বিজড়িত ব্যাচ আর সম্মান স্মারক ধন্যবাদ বড় আনন্দের মুহূর্ত আর আমরা এই দুই গুণী শিল্পীর কাছ থেকে একবার সজোরে শুনতে চাই অফ হয়ে গেল কেন হ্যাঁ অফ হয়নি তিনবার শুনবো তাপসদা জয় মা তারা জয় মা তারা জয় মা তারা ঠিক আছে এবার আমরা অনুষ্ঠানটা করি আমাকে দাও আমাকে দাও চলুন যাকে মঞ্চে আজকে এই মঞ্চে আমাদের প্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জিকে সম্বর্ধনা করলেন পুষ্পস্তবক সুন্দর সুন্দর উপহার দিলেন সবাইকে সেই জন্য ধন্যবাদ ধন্যবাদ এবং আপনার কাছে আমাদের
এইটুকুই পাওয়া, সুন্দর সুন্দর গান শুনবো আপনার ছবির, আপনার অনেকগুলো ছবি প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে। আমি রচনা ব্যানার্জিকে সামনে পেয়ে একটু বুম্বাদা বুম্বাদা ভাব আর কি অনুভূতি করছি, যাতে একটু প্রসেনজিৎ চ্যাটার্জির গান গাওয়া যায় আপনার ছবির। আপনি সঙ্গীত শিল্পী, আমি তো সঙ্গীত শিল্পী নই, তো আজকে আপনি আছেন, আপনি যদি আমার সাথে গানটা গান তাহলে ভালো ভালো গান শোনাতে পারি। কিন্তু এটা আমি সত্যি বলতে পারি যে আপনি অনেক সঙ্গীত শিল্পীকে শুয়ে দিতে পারেন আপনার গানের গলায়। তো যাই ভাই, এটা আপনাদের সকলের প্রিয় ছবি শত্রুর মোকাবেলা, এটাও আমার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ছবি, অ্যাকশনে প্রচুর ছবিতে অভিনয় করেছি, তো এটাও একটা ভীষণ পছন্দের একটি গান, আমার আমার সাথে গাইছেন। মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে, মোহনা এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে, গোতা পারে না কখনো পারে না, না 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 পারে না কখনো পারে না। এইদিকে একটু তালে তালে হাত তালি হোক সবাই, এখানে সব হিরোইনরা আছে, হিরোরা আছে, জোসন চাঁদের মতো ফিরে কি যেতে পারে, আকাশ ধ্রুব তারা দেখি ঢেকে দিতে পারে, মোহনা এসে নদী যদি চায় ফিরে যেতে, না গো তা পারে না। যদি চায় ফিরে যেতে,
সাগর পারে কি বিরহ মেনে নিতে না গো তা পারে না কখনো পারে না গো তা পারে না কখনো পারে না গোতা 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 পারে না কখনো পারে না ধন্যবাদ অসংখ্য মানুষ আর তোমার অসংখ্য হিরোরা এদিকে আছে, একটু নাচানাচি হবে। যার হাসি মনে কেঁদে যায় এ মন শুধু তাকে পেতে চায়, এ মন শুধু তাকে পেতে চায়। প্রথম যখন কাউকে দেখে, প্রথম যখন কাউকে দেখে মনেতে জাগে যে আশা, সবাই তাকে বলে ভালোবাসা, তাকে বলে ভালোবাসা। এদিকে সবাই তালে তালে চলা, দিনে কাজে রাতে ঘুম সবই উড়ে যায়। বলে ভালোবাসা অডিয়েন্সের লাইনটা দেওয়া যাবে, এবারে দিকে এসো, তালে তালে হাত তালি চাই। বুঝেও কেন এমন বোঝে না, মনের শাসন মন শোনে না, সারাদিন সারা রাত একই বায়না চিৎকার। তাকে বলে ভালোবাসা,
ভালোবাসা তাকেই বলে ভালোবাসা জোরে হাততালি চাই।